রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অনশন বন্ধ করে দেয় এই আন্দোলন তারা করছে, আমাদের বার্তা দিচ্ছে, দিন ক্ষণ বলে দিচ্ছে, তবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আমি বকুল সাহেবকে বলতে চাই, আজ নয় কাল এভাবে বলবেন না, বলেন কখন আমাদের শেষ বার্তা। আপনারা বার্তা দিচ্ছেন, কে কে আপনি বার্তা দেওয়ার, কার কাছে ক্ষমতা দেবে শেখ হাসিনা, আপনার কাছে না আপনার দণ্ডিত ওই যে যুবরাজ তারেক রহমানের কাছে, কার কাছে দেবে? আমিও বার্তা দিয়ে দিচ্ছি, শেষ বার্তা। আপনি শেষ বার্তা দিচ্ছেন ক্ষমতা ছেড়ে দিতে, আমি আপনাকে শেষ বার্তা এটাই দিচ্ছি যে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবে। বার্তা দিয়ে দিচ্ছি, নির্বাচনের পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের বার্তা। কার কাছে শেখ হাসিনা পদত্যাগ করবে কি বলেন? না, শেখ হাসিনা পদত্যাগ করবে না। কোন দোষে বাংলাদেশের যিনি ম্যাজিক লিডারশিপ দিচ্ছেন, ম্যাজিক লিডার শেখ হাসিনা? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বিএনপি নেতা ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের আত্মসমর্পণের পর তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকারুল্লাহর আদালতে পাঠানো হয়। আদালত অবমাননার দায়ে গত বৃহস্পতিবার আপিল বিভাগ তাকে এক মাসের কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানার রায় দেন। এ সময় জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জামালপুরে আন্তাজ আলী হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সুলতান মাহমুদ এই রায় দেন। ২০১৩ সালে আন্তাজ আলীকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে প্রতিবেশী আবু বক্কর ও তার লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবু বক্করের। এই ঘটনায় নিহত স্ত্রী বাদী হয়ে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে রাজবাড়িতে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন ও জুবায়ের আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে শেখ রাসেলের ৬০তম জন্মদিন। দিনটি উপলক্ষে গোপালগঞ্জ শহরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হয়েছে। শেখ রাসেলের জন্মদিনে উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। রাজশাহীতে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও ফেস্টুন উড়িয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করে আওয়ামী লীগ। এছাড়া ময়মনসিংহ, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে শেখ রাসেলের ৬০তম জন্মদিন।
বাংলাদেশের রিজার্ভ এখন পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হানিফ আরও বলেন, 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করে যাত্রা শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। সেই সময় বাংলাদেশের রিজার্ভ ছিল $1 বিলিয়ন নিচে, এখন সেই রিজার্ভ আমরা নিয়ে গিয়েছিলাম $40 বিলিয়ন উপরে। ফরিদপুরে কৃষি শ্রমিক ইউনুস আলী হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পাবনা জেলার সাঁথিয়া থানা থেকে 2 জন ও মানিকগঞ্জ জেলার সিংরাই থানা থেকে 2 জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরাও ফরিদপুরে কৃষি শ্রমিক হিসেবে কাজ করত। তারা ইউনুস আলীকে কাজ দিবে বলে অন্য স্থানে নিয়ে তার কাছে থাকা নগদ 18,000 টাকা ও একটি মোবাইল সেট নিয়ে নেয়। সেই মোবাইলে সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। ময়মনসিংহের ভালুকার অটোচালক কাউসারকে হত্যার মামলার 4 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, গতরাতে গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে 4 আসামিকে গ্রেপ্তার করা হয়। 16 অক্টোবর রাজেন্দ্রপুর বনের ভেতর থেকে কাউসারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় নিহতের পরিবার গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবার জানায়, 13 অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কাউসার। কিশোরগঞ্জে ছাত্রদল নেতা রকিবের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে শহরের হারোয়া এলাকার ওই ছাত্রদল নেতার বাসায় অভিযান চালানো হয়। টানা 2 ঘন্টা অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, 1 রাউন্ড গুলি, কয়েকটি চাইনিজ কুড়াল, ছোড়া, রামদাস সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাকবিরউদ্দিন রকিব গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।